নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, এমন এমন কিছু আমাদের সংসারে ঝামেলার কাজ আছে, একটু যদি কৌশল করে করা যায় অনেকটা সহজভাবে করা যায়, তো কেন নয়। তার জন্য আজ নিয়ে এসেছি ভীষণ ভালো ভালো কিছু টিপস। তার মধ্যে চলে এসেছি প্রথম টিপসে। প্রথম টিপসে এখানে দেখতে পাচ্ছ একটা দেশলাই। এবার এখন যেহেতু বর্ষার সিজন, বর্ষার সিজনে এই দেশলাইয়ের কাঠিগুলো কী হয়, একটু বর্ষার জন্য না স্যাঁতসেঁতে হয়ে যায় ভেতরটা, আর কাঠিগুলো নরম হয়ে যায়। এই জন্য আমরা যখন আমাদের দরকারের সময় আমরা এই কাঠিগুলো জ্বালাতে যাই এই দেশলাই দিয়ে, তখন আর কাঠিটা জ্বলে না, এটা নরম হয়ে যায় এই বর্ষার আবহাওয়ার জন্য। তো এই যে দেশলাইয়ের কাঠির এই যে সমস্যা, দরকারের সময় আমরা জ্বালাতে পারি না, এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য একটা টিপস আজ নিয়ে চলে এসেছি। তো তার জন্য দেখো, এখানে কিছুটা পরিমাণ আমি চাল নিয়ে নিয়েছি। এইবার এই যে আমরা চাল নিয়েছি, যে চালগুলো আমরা সচরাচর রান্নাবান্না করে খাই, ভাত খাই, সেই চাল। তো এই চালগুলো নর্মাল যে কোনো চাল হলেই হবে। তো এই চালগুলো আমরা কী করব, এই যে দেশলাইয়ের কাঠি, এই যে দেশলাইয়ের এই যে ভেতরটা, ভেতরের মধ্যে কিছুটা পরিমাণ চাল আমরা এইভাবে করে রেখে দেবো। তো দেখো, এইভাবে যদি দেশলাইয়ের কাঠির মধ্যে চালটা রেখে দিই, তাহলে আর কিন্তু দেশলাইয়ের কাঠিটা নরম হবে না, কারণ চাল যেহেতু ময়েশ্চার লক করে, আর যেটুকু ভিজে ভিজে ভাব হবে সেইটা কিন্তু শুষে নেবে, আর আমাদের দেশলাইয়ের কাঠিটা ভালো থাকবে। তো এই টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। চলে এলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে আছে কি, পেঁয়াজ। এইবার পেঁয়াজ আমরা তো সবাই জানি পেঁয়াজ কী কাজে লাগে, আমাদের রান্নাবান্নার কাজে লাগে, মশলাপাতি যেখানে পেঁয়াজ রসুন দিয়ে খুব ভালো করে রান্না করি সেখানে তো আমাদের মাংস মাছ রান্না করতে হলে পেঁয়াজ অবশ্যই লাগে। তো তার জন্য এই পেঁয়াজ কাটতে গেলে আমাদের মহিলাদের একটা সমস্যা কিন্তু সম্মুখীন হতে হয়, পেঁয়াজ কাটতে গেলে চোখে জল এসে যাবেই, চোখ জ্বালা করে। তো তার থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু আজকের টিপসটা, আরও একটা সমস্যা হয় এই যে পেঁয়াজের যে খোসা ঝটপট করে ছাড়ানো যায় না, তো তার জন্যই কিন্তু আজকের এই টিপসটা। তো তার জন্য দেখো, আমি এখানে কি করছি, একটা পেঁয়াজটাকে আমি কিন্তু চাকুর সাহায্যে দুটো টুকরো করে দিয়েছি। এইবার এই যে দুটো টুকরো করলে, আর একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, যার যে কটা পেঁয়াজের প্রয়োজন সে সেই কটা পেঁয়াজ কাটবে, কেটে এইভাবে জলের মধ্যে করে রেখে দেবে, আর 5 মিনিট পর এটা 5 মিনিট ভিজিয়ে দেবে। আমি 5 মিনিট পর আবারও ফিরে এসেছি, ফিরে আসলে দেখতে পাবে খুব সহজে আমি কিন্তু খোসাটা তুলে নিচ্ছি। এই যে জলের মধ্যে ভিজিয়েছি, জলে ভেজানোর কারণে দুটো উপকার তোমরা পেতে পারো, এক খোসাটা খুব সহজে উঠে যাবে, আর দ্বিতীয় এই যে পেঁয়াজ যেহেতু জলের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রেখেছি, তার ফলে কিন্তু আমাদের আর চোখ জ্বালা করবে না যখন পেঁয়াজটা আমরা কোচাবো। তো চলো, এই টিপসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে দিও, আর আশা করছি তোমাদের আমার টিপসগুলো কিন্তু ভালো লাগছে। তো চলো আমি চলে এলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে আছে কি, একটা চশমা। এইবার এই চশমাটা আমাদের বাড়ির কিন্তু অনেকেই ব্যবহার করে, মানে যেমন বড়রাও ব্যবহার করে তেমনি ছোটরাও কিন্তু ব্যবহার করে চশমা। কিন্তু আমাদের এখন এমন একটা অবস্থা এসে গেছে যে বড়রা ছোটরা সবাই চশমা ব্যবহার করছে। এইবার চশমাটা আমরা ব্যবহার করে কি হয়, অনেকটা সময় আমরা চশমা মুছি তো যে কোনোভাবে এখানে ওখানে রেখে দিই, অনেক সময় কি হয় এই যে চশমার যে কৌটাগুলো হয় সে চশমার কৌটাগুলো হারিয়ে যায়, সেক্ষেত্রে আমরা চশমাগুলো কি করি আরও এখানে ওখানে রেখে দিই, তখন কি হয় চশমার কাছে কিন্তু দাগ পড়ে যায়, এখানে ওখানে পড়ে থাকতে থাকতে তখন আর চশমাগুলো আর ভালো থাকে না। এবার তখন চশমাটা যখন পরি, পড়লে চোখে ঝাপসা দেখি, ভালো দেখতে পারি না, তখন মনে হয় চশমা খারাপ হয়ে গেছে। এটা কিন্তু আমাদের রাখার ফলেই হচ্ছে। তখন আমরা ভাবি আবার অন্য অন্য ডাক্তারের কাছে যাব, চশমা পাল্টাবো, তখন কিন্তু আমাদের অনেকটা টাকা পয়সাও খরচা হয়। তো সেই সমস্ত ঝামেলা থেকে রেহাই পেতে আজকের একটা ভীষণ ভালো টিপস। তো তার জন্য দেখো, চুড়ি নিয়ে এসেছি, চশমার মধ্যে চুড়ি পরাবো। তো চুড়ি পরাবো ভাবছো তোমরা, একটু অবাক হচ্ছে অবশ্যই, কিন্তু হ্যাঁ, চশমার মধ্যে চুড়ি যদি পরাও তাহলে চশমা অনেকটা ভালো থাকবে। তো সেইটা কী উপায় ভালো থাকবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, এইটা আমি এখন একটা দেওয়ালে এই ধরনের যে হুকগুলো থাকে সেই হুকের মধ্যে চুড়িটা ঝুলিয়ে দেবে, আর চুড়ির মধ্যে চশমাটা এইভাবে ঝুলিয়ে রাখবে, যখন পরবে, পরে যখন খুলে রাখবে তখন এখানে ওখানে খুলে না রেখে এইভাবে চুড়ির মধ্যে করে যদি ঝুলিয়ে রাখতে পারো, তাহলে চশমাটা অনেকটা সেফটিভাবে থাকবে, আর এতে কোনো স্ক্র্যাচ পড়বে না। তো আশা করছি এই টিপসটাও তোমাদের ভালো লেগেছে। আমি চলে এলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে দেখতে পাচ্ছ আছে মশলার কিছু কৌটা। এই ধরনের মশলার যে কৌটাগুলো আমাদের বাজার থেকে কিনে আনতে হয়, আনতে হয় এই জন্য কারণ আমাদের তরি তরকারি টেস্ট বাড়ানোর জন্য এই ধরনের মশলা কিন্তু আমরা এনে থাকি। এইবার এই ধরনের মশলা যখন আনি, তখন আমাদের কিন্তু সবটা মশলা আমাদের লাগে না, কিছুটা মশলা আমাদের প্রয়োজন হয় আর কিছুটা মশলা থেকে যায়। এবার আমরা যারা পারি অন্য কোনো কন্টেনারের মধ্যে রেখে দিতে কন্টেনারের মধ্যে রাখি, আর যারা পারে না তারা কিন্তু এইভাবে কৌটার মধ্যে করে রেখে দেয়। এবার তখন একটা প্রবলেম হয়, এই যে কৌটার মধ্যে যে আমাদের মশলাগুলো থাকছে এর মধ্যে পোকা মাকড়সা ছোটো ছোটো জীবাণু সব ঢুকে যায়, তখন এইগুলো দ্বিতীয়বার যখন আমরা খাই অনেকটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হয়। তো তার জন্য কিন্তু খুব ভালো একটা টিপস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো সেই টিপস
টিপসটাই শেয়ার করি তোমাদের সামনে। এই যে যে ধরনের কোটাগুলো মুখটা খুলে যায় তখন সেটা আটকাবে কিভাবে, তোমরা দেখো এখানে নিয়ে নিয়েছি একটা টিস্যু পেপার। তো টিস্যু পেপার আমার এখানে যেহেতু টিস্যু পেপারটা বড়, আমি একটু ছোট করে কেটে নিচ্ছি, দুটো টুকরো করে নিচ্ছি, দুটো কোটার মধ্যে আমি এটা আটকাতে পারবো। এইবার এই যে টিস্যুগুলো আমি কেটে নিলাম মাঝখান থেকে, এইবার কি করব যে কোটাগুলোর মুখটা খোলা থাকবে সেই খোলা মুখে টিস্যুটা ঠিক এইভাবে করে দিয়ে দেব। এইবার এইভাবে দিয়ে একটা রাবার ব্যান্ড নিয়ে নেব। রাবার ব্যান্ড আমাদের তো প্রত্যেকের বাড়িতেই থাকে। এইবার রাবার ব্যান্ড দিয়ে টিস্যুর ওপরে তোমরা দেখো উপরের দিকটা এইভাবে দিয়ে দেবে, আর একদম মিডিলের দিকটাও কিন্তু আরও একটা দিয়ে দেবে। তাহলে দেখবে এই যে টিস্যুটা খুব ভালোভাবে এই কোটার মধ্যে থেকে যাবে। আর আমরা যখন দ্বিতীয়বার যখন আবার মশলাপাতি আমাদের প্রয়োজন হবে তখন এই টিস্যুটা খুলে আবার ব্যবহার করব, আবার যখন প্রয়োজন হবে না এভাবে রেখে দেব। রেখে দিলে মশলাটা অনেকটা দিন ভালো থাকবে, তাড়াতাড়ি করে কিন্তু নষ্ট হবে না। তো আশা করছি এই টিপসগুলো তোমাদের কিন্তু ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বাই।